শেখার দিয়েছেন? যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দরী, আসলে এত সুন্দরী হয়ে প্রতিবেদনে কেন আসতে হয়েছে? ঠোঁটে লাল লিপস্টিক টিপস্টিক নিয়ে চলেন, কথা বলেই জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপনার নাম কি? বিথি আপু। একেবারে লালে লাল লাল লিপস্টিক টিপস্টিক নিয়ে ঠোঁটে আসছেন, এত এত লিপস্টিক দিচ্ছেন কেন? বাংলা পড়েন নাই? বয়স কত? 19। সত্যি বিয়ে শাদী হয়নি? প্রেম ভালোবাসা হয়নি? প্রেম ভালোবাসা ভাই হয়েছিল, বেদনা হয়েছিল। শেখা খাইছেন? শেখা খাই নাই। শেখা মানে শেখা দিয়েছেন? শেখা দিয়েছেন? আপনারা দিচ্ছেন? আরে তার জন্য কি বিয়ে শাদী করা বন্ধ করে দিচ্ছেন নাকি? বিয়ে শাদী করা বন্ধ করে দিচ্ছে, এখন যে আমার দায়িত্ব নিবো, বেশি কিছু চাই না। আমার দাদির দায়িত্ব আর আমার দায়িত্ব নিলে আমি তার কাছে বিয়ে শাদী করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। কখন কি মনে হয়েছে একটু গান টান শিখি, নাচ টাচ করি এরকম? ভাই গান টান তো অবশ্যই শিখো তো গেছি, কিন্তু আমি কোরআন শরীফ পড়ি ভাই, যে আমার পর্দায় রাখতে পারবো, আমি তার কাছে বিয়ে শাদী বসবো। আর কারণ আমি আমার দাদিকে অনেক অসুস্থ আছে, কাজ কাম করে আমার খাওয়াইতো, এখন দাদিটা অসুস্থ থাকলে কাজ কাম করতে পারে না। এখন চাইছিলাম যদি আমি যা কাজ করি আমার ঠিক মতন ফোন করতে পারে না, আমি ঠিক মতন খাইতে পারি না, ভালো একটা কিছু করতে পারি না, যে আমার একটা ছেলে মেয়ে শিখিয়ে দিবো, আমি তার কাছে বিয়ে শাদী বসবো। খুবই ভালো উদ্দেশ্য, সৎ মনের কথা। এখন আপনার মনের কথা আর অন্তরের কথা, মুখের কথা আর অন্তরের কথা এক কিনা সেটাই হলো কষ্ট, সেটাই হলো বিষয়। যে আমার সাথে কথা বলছে সে ঠিকই বলছে, যে আমার অন্তরের কথা সত্যি না বেইমানি। আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? নাম্বারটা মুখস্থ আছে? তা নাম্বারটা একটু বলে দিন, নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়া, শুনতে পারলেন অসহায় আপু জীবনের গল্প, সত্যিকার একটা জীবনসঙ্গী প্রয়োজন। কেউ যদি যোগাযোগ করে খোঁজ খবর নিয়ে বিয়ে শাদী করতে চান এই নাম্বারে যোগাযোগ করুন। তার নাম্বারটি হচ্ছে 01765232977। নাম্বারটা খোলা রাখবেন, যত কষ্ট হোক নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করে দেবে। ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। খারাপ কথা বলে খারাপ কথায় সাই দিবেন না। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।